anniversary. Happy anniversary. Happy anniversary. Happy anniversary. Happy anniversary. Happy anniversary. Happy anniversary, happy anniversary, happy anniversary, happy anniversary. চলুন ফিরে যাই দুটো মাস আগে। দিনটা হচ্ছে 21শে জানুয়ারি, শনিবার, আর ঘড়িতে বাজছে রাত্রি 9:30। অনেক রাত করে আমরা সেলিব্রেশন করি, কারণ আমরা কাজের ব্যাপারে একটু বাইরেই থাকা হয় বাবা কাকুর, তো সবাই একজোট হয়ে সেলিব্রেশন করতেই বেশি ভালো লাগে বলে আমরা বেশিরভাগ সেলিব্রেশন রাত করেই করি। আর এখন টাইটেলের থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো বাড়িতে হচ্ছে অ্যানিভার্সারি সেলিব্রেশন, কিন্তু কার সেটা একটু পরে রিভিল করছি, প্রথমে এই ভিডিওগুলো দেখে নাও। হ্যাপি অ্যানিভার্সারি। ভালো আছে। এইবার বলি সেলিব্রেশনটা কাদের হচ্ছে। সবেমাত্র কলকাতার বিয়ে বাড়ি কমপ্লিট করে একদিন হয়েছে বাড়ি ফিরেছি। দুপুরবেলায় কাকিমা বলছে ফোনে জায়গাটা খালি করে রাখিস, কারণ কালকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তো তোকে অনেকগুলো ভিডিও শ্যুট করে রাখতে হবে, ইউটিউবে দিতে হবে। তো বললো, ও আচ্ছা, তোমাদের অ্যানিভার্সারি, ঠিক আছে আমি জায়গা ক্লিয়ার করে রাখবো। বলে তো দিয়েছি, কিন্তু ক্লিয়ারটা করবো কোথা থেকে, কারণ আমি কলকাতায় থাকাকালীন তো ভিডিও পাবলিশ করতে পারিনি, সমস্ত ভিডিওগুলো মিসই হয়েছিল, সেগুলোকে এডিট করে করে পাবলিশ করতেও বেশ সময় লেগে গেছে। আর তার ঠিক কিছুদিন পরেই ছিল সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো উপলক্ষে বেশ কিছুগুলো মিনি ব্লগ আমি শ্যুট করে রেখেছিলাম। তো একের পর এক ভিডিওগুলো পাবলিশ করতে করতে কোথায় যেন এই ভিডিওটা হারিয়েই ফেলেছিলাম। তো পরে আবার এই ভিডিওটা যখন দেখতে পাই আমি আবার এডিট করি আর এতদিনে পাবলিশ করব। এত কথার মাঝে বলাই হলো না অ্যানিভার্সারি সেলিব্রেশনটা কাদের হচ্ছে। অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে সেজো কাকু আর সেজো কাকিমার। যদিও এই সেলিব্রেশনটা একদম ছোট্ট করে করা হচ্ছে, কারণ বাড়িতে অনেকগুলো মেম্বার অ্যাভেলেবেল ছিল না, মানে কাকিমার বোন মানে মাসিমণিরা সবাই মিলে আর কি বড়ো করে সেলিব্রেশনটা করতাম। 25 বছরের অ্যানিভার্সারি, বুঝতেই পারছো, তো ওরা কেউ ছিল না, ওরা যখন আসবে তখন আরও বড়ো করে সেলিব্রেশন করবো, আর যদি সেলিব্রেশন হয় আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে ভ্লগে শেয়ার করবো। Jubilations, I want the world to know I'm happy as